আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইল পৌর এলাকার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান আনিসের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে বাগানবাড়ি এলাকার প্রার্থীর নিজ বাড়িতে অবস্থিত নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান আনিস টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। সেই সাথে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছেও মৌখিকভাবে অভিযোগ করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান আনিস বলেন, রাতের আধারে আমার নির্বাচনী ক্যাম্পে বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান আলিম এবং সাবেক কাউন্সিলর সালাউদ্দিন হায়দার এর সহযোগীরা ভাঙচুর চালায়, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আমি এর বিচার চাই। এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমি একটি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি, পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কাউন্সিলর পদপ্রার্থী যদি লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকের এই কর্মী সভার আয়োজন আমার 15 দিনের থেকে আমাদের প্রিপারেশন। তো আমার এখানে প্রায় 700 মতো কর্মীর সমাবেশ হবে এখানে। তো আমরা গতকাল সব মঞ্চ টিয়ার সব কিছু আমরা রেডি করেছি এবং আমার বিদ্রোহী দুজন প্রার্থী ইতিপূর্বে তারা আমার কর্মীদেরকেও থ্রেট করেছে এবং কালকে গতকাল রাতে তারা আমার এই মঞ্চ এবং চেয়ার টিয়ার এগুলো সব কিছু ভাঙচুর করে এবং মঞ্চতে আগুন ধরে দিয়েছে। এবং আজকে আমি টাঙ্গাইল মডেল থানায় তো মৌখিকভাবে প্রশাসনকে ইনকোয়ারি করার জন্য আহ্বান জানিয়েছি এবং আপনারা যারা আছেন তারা সবাইকে আমি এখানে আহ্বান জানিয়েছি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।